জীবন কেমন আছে সবাই আমরা কিন্তু পড়ছিলাম হচ্ছে রুই মাছ সম্পর্কে তো আমরা যদি এই ভিডিওটা দেখি এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে রুই মাছের প্রজনন ও তার জীবন বৃত্তান্ত সম্পর্কে এখন প্রজনন কথাটা আসলে আমরা বুঝতে যে একটা প্রাণী কিভাবে তার বংশধর সৃষ্টি করবে সেই জিনিসটা সম্পর্কে আমরা পড়াশোনা করব এবং এখানেও তাই আর রুই মাছের ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে তার জাইগোট তৈরি হবে তার মানে তার যৌন প্রজনন হবে এখানে আমরা অযৌন প্রজননটা দেখবো না আচ্ছা তো রুই মাছে যদি প্রজনন ঘটতে হয় অবশ্যই তার প্রজনন তন্ত্র থাকতে হবে তার একটা নির্দিষ্ট সময় পরে প্রজনন তন্ত্রটা কার্যক্ষম হয়ে উঠবে পরিপক্ক হয়ে উঠবে যাতে করে সে ডিম পারতে পারে আচ্ছা তো এখন যদি দেখি প্রজনন তন্ত্রের মধ্যে কি আছে একটা আছে হচ্ছে লম্বা শুক্রাশয় এবং শুক্রাশয়টা থাকবে এক জোড়া লম্বা ডিম্বাশয় থাকবে এবং সেটাও থাকবে এক জোড়া আর থাকবে হচ্ছে মেসোরকিয়াম ও মেসোরভিয়াম পর্দা দিয়ে ঝোলানো আর তাদের জনন রন্ধ্র থাকবে আচ্ছা আমরা যদি এখন ছবিটা দেখি ছবিটা দেখলে আমরা বুঝতে পারছি এটা যদি পুরুষ একটা মাছের বডির ভেতরে হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তার শুক্রাশয় আছে দেখো একদম স্পষ্ট ভাবে দুটো লম্বা শুক্রাশয় দেখতে পাচ্ছি আবার এখানে শুক্র নালি দেখতে পাচ্ছি তারপর নিচে গিয়ে কি দেখতে পাচ্ছি এখানে একটা ছিদ্র দেখছি এখানেও আরেকটা ছিদ্র দেখছি এবং একটা ছিদ্র হচ্ছে পায়ু পায়ুটা কার সাথে যুক্ত মলাশয়ের সাথে যুক্ত সেটা কিন্তু শুক্রাশয়ের সাথে যুক্ত না সেটা হচ্ছে পৌষ্টিক তন্ত্রের একদম শেষ ছিদ্র যেটা পৌষ্টিক তন্ত্রের মধ্যে মুখ থেকে শুরু করে মলাশয় পর্যন্ত যখন অপাচ খাদ্য অংশটা আসবে সেটাকে বডি থেকে বের করে দিবে এই ছিদ্রটার মাধ্যমে কিন্তু এই শুক্রাশয় থেকে উৎপন্ন শুক্রাণুটা বের হবে এই ছিদ্রের মাধ্যমে আচ্ছা এই ছিদ্রের সাথে আরো একটা জিনিস যুক্ত থাকে সেটা হচ্ছে তাদের যে বৃক্ক বা তাদের যে কিডনি আর কিডনি মানেই হচ্ছে তাদের এখানে কি তৈরি হবে এটার ভেতরে তাদের ইউরিনটা তৈরি হবে এই দিয়ে ইউরিন বের হচ্ছে এই ছিট দিয়ে তাদের স্পার্মটাও বের হচ্ছে আচ্ছা তাহলে আমরা যদি এটার স্ত্রী যেই আচ্ছা তাহলে তাদের আমরা পুরুষ প্রজননতন্ত্রটা সম্পর্কে বুঝে গেলাম আর স্ত্রী প্রজনন তন্ত্রটার দিকে যদি তাকাই দেখো আমরা ডিম্বাশয় দেখতে পাচ্ছি লম্বা দুটো বড় ডিম্বাশয় এবং এটাও একটা ছিদ্রের সাথে এসে যুক্ত হয়ে যাবে আবার এখানেও কিন্তু কিডনি আছে আবার এখানেও দেখো একটা ছিদ্র আছে যে ছিদ্রটা হচ্ছে তাদের মলাশয়ের সাথে যুক্ত থাকে ওকে এখন আমরা প্রজনন তন্ত্রের মধ্যে স্ত্রী আর পুরুষের মধ্যে একটা ছোট পার্থক্য মনে রাখবো পুরুষ প্রজনন তন্ত্রের যেই ছিদ্র দিয়ে স্পার্ম বের হয় এই ছিদ্রটা দিয়ে এই ছিদ্র দিয়ে কিন্তু তাদের ইউরিনটাও বের হবে কিন্তু স্ত্রী যে মাছ আছে তার ক্ষেত্রে যেটা হয় বৃক্ক থেকে যখন ইউরিনটা আসে আবার এই ডিম্বাশয় থেকে যখন ডিমটা আসে তখন যেটা হবে তারা একটা ফাঁকা জায়গায় এসে পড়বে একটা সাইনাস আছে তাদের সেই ফাঁকা জায়গাটায় আসার পরে ডিম্বা ডিমগুলোকে যখন আমরা দেখবো যে বডি থেকে বের হচ্ছে সেই সময় বডিটা তো পরিপক্ক তখন যেটা হবে একটা অস্থায়ী জনন ছিদ্র তৈরি হবে সেই জনন ছিদ্র দিয়ে ডিমটা বের হবে তার মানে আমরা বুঝতে পারছি পুরুষের ক্ষেত্রে সেইম ছিদ্রটা দিয়েই তার ইউরিন বল শুক্রানু বলো বের হয়ে যাচ্ছে কিন্তু স্ত্রীর ক্ষেত্রে তারা আসা সত্ত্বেও শেষ পর্যন্ত একটা অস্থায়ী ছিদ্র তৈরি হবে তার বডির দেখো আমি অস্থায়ী কথাটা বলছি এবং অস্থায়ী ছিদ্রটা দিয়ে পরবর্তীতে তার ডিমটা বের হয়ে যাবে এটি শুধুমাত্র পরিপক্ক স্ত্রী রুই মাছের ক্ষেত্রেই আমরা দেখতে পাবো তাহলে আমরা দুটার মধ্যে কার একটা মেজর পার্থক্য জেনে গেলাম এখন আমরা আরো কিছু জানবো যেমন মনে করো এখানে মেসোরকিয়াম কিয়াম মেসোরিয়াম নামটা বলা আছে এই পর্দাগুলো কি বা এদের কাজ কি শুক্রাশয় যেটা সে হচ্ছে মেসোরকিয়াম দ্বারা ঝুলানো থাকে এখন ঝুলানো থাকার মানে এটা মনে করো মাছটা মাছের বডির ভেতরে এটা মনে করো হচ্ছে শুক্রাশয় এখন এই শুক্রাশয়টা তো মাছের গহব্বরটার বডির ভেতরে ফাঁকা জায়গাটা আছে এখন সে এখানে কিভাবে থাকবে তাকে তাকে জায়গায় ধরে রাখতে হবে কারণ মাছ তো মুভ করছে তো তাকে ধরে রাখার জন্য এই বডির ভেতরে এরকম একটা পাতলা পর্দা থাকে এই পর্দাটার একটা প্রান্ত থাকে হচ্ছে দেহের মধ্যে আর হচ্ছে আরেকটা প্রান্ত থাকবে সাথে যুক্ত ফলে কি হচ্ছে থেকে সে এভাবে এই জিনিসটা সাহায্যে ঝুলে দেহ প্রাচীরের আছে তাকে ধরে রাখছে সে যাতে এদিক ওদিকে ইজিলি চলে যেতে না পারে ঠিক একইভাবে মেসুর ভিয়াম যে নামটা দেখতে পাচ্ছি এই নামটা হচ্ছে ডিম্বাশয় যেই পর্দা সাহায্যে ঝুলে থাকে তাহলে আমরা মনে রাখবো হচ্ছে ঝুলিয়ে মেসর ভিয়াম হচ্ছে ডিম্বাশয় রাখছে আচ্ছা সম্পর্কে জানলাম আরো একটা জিনিস সেটা হচ্ছে আমরা তো এখানে শুক্র নালী একটা দেখতে পাচ্ছি এই যে নালিটা স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে ছবিটার মধ্যে কিন্তু দেখো ডিম্বাশার মধ্যে কোনো নালি আমরা দেখতে পাচ্ছি না সবসময় মনে রাখবো রুই মাছের ক্ষেত্রে তার ডিম্ব নালী নেই তার ডিম্বনালী থাকবে না এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে এবং রুই মাছের যে ডিম হয় সেটার মধ্যে প্রচুর কুসুম বা ইয়ক থাকে সো একটা ডিমের মধ্যে প্রচুর কুসুম থাকবে তার ওকে তাহলে আমরা পরবর্তী স্লাইডে যদি এখন চলে যাই এখন আমরা জানবো সে কিভাবে প্রজননটা করে সাধারণত দেখো বলা আছে দু বছর যখন বয়স হয় তখন একটা স্রোত যুক্ত নদীর পানিতে তার জনন ঘটে এবং পানিটা হয় সাধারণত ঘোলা ধরনের সেই সময় তারা প্রজননটা করে এবং তারা কখনো বদ্ধ পানিতে প্রজনন করবে না স্রোত যুক্ত হওয়া আবশ্যক আচ্ছা আর কি রয়েছে অন্ত কারণে এক বছর বয়সে এখন জনন ঘটতে পারে অন্ত কারণে অনেক আহ ব্যবসায়িক ভাবে লাভ হচ্ছে তবে অন্তঃপ্রজনের কারণে একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে মাছের স্বাদ নষ্ট হয়ে যাচ্ছে খুব দ্রুত মাছ ডিম পারতে পারে ফলে খুব দ্রুত নতুন মাছ পাওয়া যায় চাষ করলে সেখানে লাভ বেশি হচ্ছে কিন্তু অন্তঃপ্রজননের কারণে দেখা যাচ্ছে যে মাছটার যে নিজস্ব স্বাদ ছিল সেই স্বাদগুলো নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে আচ্ছা এরপরে আমরা দেখি যে জুন জুলাই মাসের দিকে প্রজননের জন্য তারা তৈরি হয় এবং স্ত্রী মাছটা প্রজননের সময় সাধারণত থাকে হচ্ছে একান্ন থেকে সত্তর সেন্টিমিটার লম্বা আর পুরুষ মাছটা থেকে পঁয়ষট্টি সেন্টিমিটার লম্বা তাহলে বুঝতে পারছি যে স্ত্রী মাছটা আকারে একটু বড় হতে পারে আচ্ছা এরপর দেখো প্রতি কেজি দেহর দেহের ওজনের জন্য এক লক্ষ থেকে চার লক্ষ ডিম উৎপাদন করে এটা একটি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং পয়েন্ট যেই মাছের ওজন বেশি সেই মাছ আসলে বেশি ডিম উৎপাদন করতে পারে সো আমরা বুঝতে পারছি যে প্রতি কেজি দেহের ওজনের জন্য মনে করো যে আম যদি তার দেহের ওজন হয় তিন কেজি তাহলে সে কতগুলো ডিম পাড়তে পারবে দেখা যাবে যে সে তিন লক্ষ থেকে বারো লক্ষ ডিম তৈরি করতে পারছে ডিম পাড়ছে সো আমরা বুঝতে পারছি যে দেহের ওজনের সাথে তার ডিম পাড়ার ক্ষমতার একটা সম্পর্ক আছে সো এই জিনিসটা আমরা যদি একটু খেয়াল রাখি যদি কখনো এমসিকিউতে এরকম ভাবে দেয় যে তোমাকে বললো মাছের ওজন তিন কেজি তাহলে সে কতগুলো ডিম উৎপাদন করতে পারে তুমি যাতে খুব সহজ এই জিনিসটাকে অ্যান্সার করে ফেলতে পারো আচ্ছা এরপরে দেখি নিষেক প্রজননের জন্য তো সে রেডি হলো এখন নিষেকটা কিভাবে হবে? দেখো তাদের নিষেকের ক্ষেত্রে নদীর একটা টেম্পারেচার থাকে সেই সময় সাতাইশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে নদীর টেম্পারেচারটা থাকে এবং পানিটা ঘোলা হয়ে থাকে এবং পানিতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন থাকে আর সেই সাথে অনেক সময় দেখা যায় যে যখন অনেক বৃষ্টি হচ্ছে সেই সময় স্রোতযুক্ত এলাকার মধ্যে গিয়ে তারা ডিম পাচ্ছে আচ্ছা এরপরে দেখি স্ত্রী মাছ প্রথমে পানিতে ডিম ছাড়লে পুরুষ মাছ তার উপর বীর্য ছড়িয়ে দেয় তার মানে হচ্ছে মাছ প্রথমে পানিতে অনিষিক্ত ডিমটাকে ছাড়বে তার উপরে শুক্রানিটা আসবে এবং ঘটবে কোথায় পানির মধ্যে এটা কিন্তু দেহের ভেতরে ঘটছে না আর যেহেতু পানির মধ্যেই ঘটছে এই জন্য এটাকে আমরা বলছি কি নিষেক যদি শুক্রাণুটা তার বডির ভেতরেই গিয়ে নিষিক্ত করত তাহলে বলতাম আমরা অন্ত কিন্তু যেহেতু সেটা ঘটছে না এজন্য বলছি বহি নিষেক তোমরা ছোটবেলায় যখন ব্যাংক সম্পর্কে পড়েছিলে কিংবা ব্যাংক সম্পর্কে যখন টুকটাক জেনেছো তখন কিন্তু এই বহি নিষেক আমরা জেনেছি কিংবা শুধু এটাই না আমরা যখন হাইড্রে হাইড্রো পড়েছে তখন কিন্তু দেখেছি সেখানে বহি নিষেক ঘটছে তো বহি নিষেক মানেই হচ্ছে যখন দেখা যাবে যে বডির র বাহিরে নিষেকটা ঘটছে। ওকে নিষিক্ত যে ডিম সেটা কিন্তু জাইগোট ওকে তাহলে আমরা দেখি যে জাইগোট সৃষ্টির পরে 30 থেকে 45 মিনিট পরে ক্লিভেজ শুরু হয় ক্লিভেজ মানে কি কোষটা বিভাজিত হওয়া এবং বিভাজিত হয়ে হয়ে আস্তে আস্তে সংখ্যায় বৃদ্ধি করবে এবং ক্লিভেজটা কেমন মেরোব্লাস্টিক ধরনের আর এই মেরোব্লাস্টিক ধরনের ক্লিভেজ বলতে আসলে কি বোঝায় আমরা কিন্তু অনেক আগে একটা চ্যাপ্টার যখন পড়েছিলাম প্রথম চ্যাপ্টার যখন পড়েছিলাম তখন দেখেছিলাম যে একটা জাইগো যখন বিভাজিত হচ্ছে তার ক্লিভেজটা পুরোপুরি একদম সম্পূর্ণভাবে হচ্ছে না এতটুকু অংশ জুড়ে খালি তার বিভাজনটা সম্পন্ন হচ্ছে এই অংশগুলো বিভাজনে অংশ নিচ্ছে না তখন আমরা সেটাকে বলেছিলাম মেরো ব্লাস্টিক ধরনের আশা করি তোমাদের মনে পড়েছে সেখানে কি বলা হয়েছিল আচ্ছা এরপর দেখো বলা আছে জাইগো ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর ক্লিভেজ করলো আর করার ফলে কি হয় দুই থেকে কোষ তৈরি হবে প্রথমে দুইটি তারপরে হবে চারটি চারটি থেকে আটটি ষোলোটি এবং তৈরি আচ্ছা এই কোষগুলো পরবর্তীতে যেটা তৈরি করবে সেটার নাম হচ্ছে মরুলা এবং মরুলার মধ্যে প্রত্যেকটা যে কোষ সেই কোষগুলোকে আমরা ব্লাস্টো মিয়ার বলবো এবং ব্লাস্টো মিয়ার গুলো পরবর্তীতে কি করবে দেখো ব্লাস্টোমিয়ার গুলো একটা স্তর তৈরি করে একটা ব্লাস্টো ডার্ম তৈরি করবে এই জিনিসটাও কিন্তু আমরা এর আগে পড়েছি আর এটা মানে কি ছিল যখন আমরা দেখতে পাই যে একটা মরুলা তৈরি হয়েছে এখানে কোষগুলো একসাথে রয়েছে একদম গুচ্ছ আকারে একত্রে একটা বল আকারে এখান থেকে কোষগুলো পরবর্তীতে একটা স্তরে বিন্যস্ত হয়ে যাবে এরকম ভাবে তারা চার পাশে ছড়িয়ে পড়বে মাঝখানের জায়গাটাকে তারা কি করবে ফাঁকা করে দিবে জায়গাটা একটা ফাঁপা জায়গা তৈরি করবে এখন দেখো এই যে ফাঁপা জায়গা বিশিষ্ট যে গোলকটা তৈরি হলো এই গোলকটার নাম কি হবে তখন তার নাম হয়ে যাবে ব্লাস্টুলা এবং ব্লাস্টুলার যে চারপাশে যেই প্রাচীরগুলো আছে এই প্রাচীরের নাম হবে ব্লাস্টোডার্ম এবং ব্লাস্টোডার্ম কে তৈরি করছে ব্লাস্টোমিয়ার তাহলে আমরা বুঝতে পারছি ব্লাস্টোমিয়ার গুলো মিলে ব্লাস্টো ডার্ম তৈরি করেছে এবং ব্লাস্টোডার্মের ভেতরে এই ফাঁকা যে জায়গাতে থাকবে এই ফাঁকাটার নাম হচ্ছে ব্লাস্টো সিল এবং ব্লাস্টো সিল যুক্ত এই গোল অংশটা যেই দশা এই ভ্রুনের এই দশাটাকে আমরা বলি ব্লাস্টুলা মরুলা তারপরে হবে আমরা তার নাম দিয়েছি ব্লাস্টুলা ওকে এরপর দেখো ব্লাস্টুলা জিনিসটা যখন আস্তে আস্তে স্তর তৈরি করা শুরু করবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে গ্যাস্ট্রুলা বিস্তরে যখন সে হবে তখন সে হয়ে যাবে গ্যাস্ট্রুলা এর পরে যেটা ঘটবে অঙ্গ তৈরি হওয়া শুরু হবে এবং অঙ্গ তৈরি হতে থাকলে সেই ধাপটাকে আমরা বলি হচ্ছে অর্গানোজেনেসিস হওয়া এই প্রক্রিয়াটার নাম হচ্ছে অর্গানোজেনেসিস আর অর্গানোজেনেসিস এর মাধ্যমে কি হবে ভ্রুনের মধ্যেকার বিভিন্ন ধরনের পরিবর্তন আসা শুরু হবে ভ্রুণের মধ্যে যেই অঙ্গগুলো থাকার কথা অঙ্গগুলো আস্তে আস্তে স্পষ্ট হওয়া শুরু হবে তখন আমরা একটা পূর্ণাঙ্গ সুন্দর ভ্রুন দেখতে পাবো ওকে তাহলে আমরা প্রথম যেই ভ্রূণীয় স্তরের বিকাশটা সেটা বুঝতে পারলাম ধাপগুলো বুঝলাম প্রথমে জাইগোট ক্লিভেজ মরুলা ব্লাস্টুলা গ্যাস্ট্রুলা এবং শেষে ভ্রুণ আসছে আচ্ছা এখন আমরা চলে যাই পরবর্তী স্লাইডটাতে দেখো এখানে বলা আছে পনেরো থেকে আঠারো ঘন্টা পরে এখানে লার্ভা তৈরি হচ্ছে এখন আমরা দেখবো হচ্ছে এই লার্ভাটা আসলে কি করে দেখো লার্ভাকে আমরা বলি হচ্ছে ডিম পোনা বা রেনু পোনা এই দুটো নাম খুবই গুরুত্বপূর্ণ এই দুটো নাম দিয়ে এমসি কিউ আসে আচ্ছা এবং এই অবস্থায় পোনা কোনো খাবার গ্রহণ করে না আর সে যদি নিজে মুখ দিয়ে খাবার গ্রহণ না করে তার মানে তার মুখটা কি তখনও সুন্দরভাবে গঠিত নেই এবং একই সাথে তার খাবার সে কোথা থেকে নিচ্ছে তার বর্জ্যের মধ্যে কিন্তু কুসুম আছে সেই কুসুমটা থেকে সে পুষ্টি নিচ্ছে আচ্ছা তারপরে রয়েছে ছয় ঘন্টা পর লার্ভাটার ছয় ঘন্টা পরে কি হবে কুসুমের দুই প্রান্ত চিকন হয়ে যাবে এবং লার্ভার যে হৃৎপিণ্ডটা সেটা কুসুমের থলে সামনের দিকে চলে আসবে কারণ হৃৎপিণ্ডটা থাকবেই হচ্ছে একটু সামনের দিকে আস্তে আস্তে অঙ্গটা তার নিজের পজিশনটাতে যাওয়া শুরু করবে এবং তখনও কিন্তু থলি বেশ বড় থাকবে এবং সেই সাথে আরো একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই সময় লার্ভা পানির একদম নিচের দিকে থাকে পানির তল দেশে থাকে পানির তল দেশে থাকে একদম নিচে এসে চুপ করে বসে থাকে আচ্ছা এরপরে বারো ঘন্টা পরে কি হয় ক্রোমাটোফোর কারণে লার্ভার চোখের রং কালো হতে থাকে লার্ভাটার কিন্তু এর আগে চোখ যদি থাকেও চোখটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছিল না চোখের কালারটা তখন আসা শুরু করবে এবং কার কারণে ক্রোমাটোফোরের কারণে এই জিনিসটা আমরা মনে এই সময়ে কিন্তু কুসুমটা চিকন থাকে লম্বা থাকে আচ্ছা এই দেখো চব্বিশ ঘন্টা পর লার্ভা স্বচ্ছ থাকে লার্ভার তখন কোনো কালার আসেনি কিন্তু থলি যেটা ছিল যেই থলিটা লম্বা হয়ে গিয়েছিল সেই কুসুমথলির পিঠে কালো কালো দাগ দেখা যাচ্ছে এবং ফুলকা আর্চ দেখা যাচ্ছে চোখ দেখা যাচ্ছে চোখের রং কিন্তু আগে তৈরি হয়েছে পরে আমরা স্পষ্ট চোখ দেখতে পাব এবং নাটক পিছনের দিকে সরে যায় পিছনের দিকে সরে যাওয়ার মানে হচ্ছে আস্তে আস্তে লেজের দিকে চলে যায় আচ্ছা এবং দেখো লেজ পায়ু পাখনা এগুলো স্পষ্ট দেখা যায় মানে বডির পেছনের পোর্শনটা একদম স্পষ্ট এখন দেখা যাচ্ছে ৩৬ ঘন্টা পর দেখো বক্ষ এবং পাখনায় কালো দাগ স্পষ্ট হয়ে গিয়েছে তাহলে আমরা বুঝতে পারছি যে এখন তুমি দূর থেকে একটা লারওয়ার কোনটা পাখনা কোনটা ঠোঁট কোনটা মুখের অংশ এই জিনিসগুলো আস্তে আস্তে বুঝতে পারছো এবং আটচল্লিশ ঘন্টা পর বায়ুথলি আসে নই মধ্যে বায়ুথলি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং তার মাথার রংটাও কালো হওয়া শুরু হবে কালো হয়ে যাবে আস্তে আস্তে মানে তার অ্যাকচুয়াল রংটা সে আস্তে আস্তে ধারণ করা শুরু করছে এবং ফুলকা আর স্পষ্ট হয়ে উঠছে তার মানে বুঝতে পারছে সে আস্তে আস্তে তার ফুলকাটাকে তৈরি করছে যাতে করে সে শ্বাস নিতে পারে এবং দেহের যে রং সেটাও কিন্তু পরিবর্তিত হচ্ছে এবং দেহের রংটা পরিবর্তিত হয়ে কি হবে ফ্যাকাশে একটা হলদে রঙে পরিণত হবে এটা আমরা একটু মনে রাখবো যে মাথাটা তার কালো কিন্তু দেহটা তার হবে হচ্ছে হলদে একটা রং আচ্ছা এই রংটাও পরবর্তীতে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে পরের স্লাইডে যাই দেখো বাহাত্তর ঘন্টা পর বাহাত্তর ঘন্টা পরে যেটা হয় বায়ুথলি ডিম্বাকার ধারণ করে এবং বক্ষীয় পাখনা স্পষ্ট হতে শুরু করে আচ্ছা দেখো বায়ুথলি যেটা প্রথমে তৈরি হয়েছিল কখন আটচল্লিশ ঘন্টা পরে এবং বাহাত্তর ঘন্টা পরে সেটা কি হলো ডিম্বাকার হওয়া শুরু হলো মানে সে আস্তে আস্তে বড় হচ্ছে তার সেই ঠিক করছে সে এরপরে বক্ষীয় যে পাখনাটা সেটাও এখন স্পষ্ট হওয়া শুরু করেছে তার মানে আমরা পুচ্ছ পাখনা দেখেছি স্পষ্ট হচ্ছিল তারপরে পায়ু পাখনা দেখেছি স্পষ্ট হচ্ছিল এখন বক্ষীয় পাখনাটাও স্পষ্ট হচ্ছে এবং পিঠের দুপাশে উজ্জ্বল হলুদ রং দেখা যাচ্ছে আর কুসুমের যে থলিটা সেটা বিলীন হয়ে যাবে এবং লার্ভা দশার সমাপ্তি ঘটবে এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কুসুম থলি বিলীন হয়ে যায় এবং লার্ভা দশার সমাপ্তি ঘটে আর তাদের বডিটা হলুদ ধরনের দেখা যাচ্ছে এখন দেখো লার্ভা দশা তাহলে কুসুমথলির সাথে কিন্তু রিলেটেড কুসুমথলি থলি নেই লার্ভা দশাও নেই এখন দেখো ছিয়ানব্বই ঘন্টার পর লার্ভার এখন মুখ দেখা যাচ্ছে আগে যে লার্ভাটা কুসুম থেকে খাবার নিত এখন সে কুসুম থেকে খাবার নেবে না এখন সে মুখ দিয়ে খাবার নেওয়া শুরু করবে এবং তখন আমরা সেটাকে কি বলবো ধানি পোনা বা আঙুলি পোনা এবং এই আঙ্গুলি পোনাটা সাধারণত কেন বলা হয় কারণ আঙুলের মতো সমান তাদের আকারটা হয়ে থাকে সেরকম লম্বা তারা হয়ে থাকে আচ্ছা এরপর দেখি পাঁচ দিন বয়সের পোনা তার লম্বাটা কত সে কতটুকু লম্বা আট থেকে আট দশমিক পাঁচ মিলিমিটার লেজের কাছে লাল দাগ দেখা যায় যা দেখে একে রুই মাছের পোনা বলে শনাক্ত করা যায় লেজের কাছে লাল দাগ থাকলে বুঝতে পারছি এটা রুই মাছের পোনা এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে তুমি একটা পোনা দেখে কিভাবে বুঝবে যে এটা একটা রুই মাছের পোনা লেজের কাছে লাল দাগ দেখে এবং এখানে আরো কি আছে তার কানকর রেখা পাখনা রশ্মি স্পষ্ট হয় আমরা জানি রুই মাছ টেরিজের অন্তর্ভুক্ত এবং এর ফলে তার পাখনায় অবশ্যই রশ্মি থাকতে হবে এবং এই রশ্মিগুলো স্পষ্ট হবে কখন যখন তার বয়সটা আস্তে আস্তে 5 দিনের বেশি হতে থাকবে 10 দিন বয়সে পৌঁছা যেটা করে 15 থেকে 18 মিমি লম্বা হয় দেখো অনেক বড় কিন্তু হয়ে গিয়েছে প্রায় ডাবল হয়ে গিয়েছে এবং নাশার অংশ দেখা যায় নাকের ছিদ্রটা দেখা যাবে এবং অন্তঃস্থ বিভাজনটা স্পষ্ট হবে তার বডির ভেতরের বিভাজনগুলো বোঝা যাবে এরপর দেখো 15 দিন বয়সের পোনা দৈর্ঘ্য তখন 23 মিমি এখন কিন্তু বেশ বড় শে হয়ে গিয়েছে এবং মুখের দুপাশে বারবেল দেখা যাচ্ছে যেটা কিন্তু আমরা একদম প্রথমেই দেখেছিলাম তার বারবেল হচ্ছে মুখের দুই পাশে একটা এক্সট্রা অংশ আচ্ছা এরপর খাদ্য আর পায়ু সুগঠিত হয় দেখো এতদিন তো সে খাবার খেয়েছে কিন্তু তার খাদ্য আর পায়ু ছিল তবে সুগঠিত অবস্থা ছিল না এখন তারা ফুললি ফাংশনাল হয়ে যাবে এবং আইস কিন্তু তখন আমরা দেখতে পাইনি রুই মাছের যে সাইক্লয়েড আইস সেটা তখন দেখবো না এখন দেখো পর আস্তে আস্তে যখন মাছটা বড় হবে তখন বৃদ্ধি পাবে তার বডিতে আসবে সে এবং তার স্ত্রী মাছটা আকারে পুরুষের চেয়ে বড় হবে আর পূর্ণাঙ্গ স্ত্রী মাছ পূর্ণাঙ্গ পুরুষ মাছ নির্দিষ্ট সময় পর তারা ডিম পাড়তে রেডি হয়ে যাবে আমরা সাধারণত দেখেছি যে বলেছিলাম যে দুই বছর বয়স থেকে তারা প্রজননে সক্ষম হয় এখন আরো আগে সে সক্ষম হতে পারে আচ্ছা তাহলে আমরা একটা রুই মাছ কিভাবে তার জীবন চক্র তার জায়গো থেকে শুরু করে তার একদম প্রজননে সক্ষম হওয়া পর্যন্ত কি কি দশার মধ্য দিয়ে তাকে যেতে হয় সেটা আমরা জেনে ফেললাম আচ্ছা এখন আমরা দেখবো দেখো কিছু ছবি দেখবো ছবির মধ্যে দেখো প্রথমে দেখতে পাচ্ছ একটা নিষিক্ত ডিম সেই নিষিক্ত ডিম থেকে কি হলো প্রথম ক্লিভেজ হলো প্রথম ক্লিভেজের পর হলো দ্বিতীয় ক্লিভেজ এরপরে কি হচ্ছে ব্লাস্টুলা তৈরি হয়ে গিয়েছে এবং ব্লাস্টুলার আগে কিন্তু বড়ুলা দশাটাও আছে আচ্ছা এরপর দেখো ব্লাস্টুলার পরে অর্গানোজেনেসিস হচ্ছে মানে অর্গান তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে এরপর দেখো তার মাথা বুঝতে পারছি তার লেজ বুঝতে পারছি নিষেকের পাঁচ ঘন্টা পরে তারপরে একটা কুসুম থলি দেখতে পাচ্ছি এবং বারো ঘন্টা লার্ভার মধ্যে কুসুম থলিটা আস্তে আস্তে এবং যেটা দেখা যাচ্ছে সেই আস্তে আস্তে কি হবে লেজের দিকে চলে যাবে এটাও কিন্তু আমরা এর আগে পড়েছি এবং দেখো সদ্য রেণুপোনার পরে কি আছে এরপর আমরা দেখতে পাচ্ছি তার চোখ স্পষ্ট দেখা যাচ্ছে পুচ্ছ পাখনা দেখা যাচ্ছে ডিম ফোটার চব্বিশ ঘন্টা পরে এই জিনিসগুলো আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারছি এবং তারপরে কি আছে দেখো তার মেরুদন্ড তৈরি হচ্ছে কারণ সে একটা এবং কি বৈশিষ্ট্য পরবর্তীতে মেরুদন্ড দ্বারা কি হবে প্রতিস্থাপিত হবে আচ্ছা এই দশাটা যখন আসছে তখন সেটাকে আমরা বলছি কি ধানি বা আঙুলি পোনা আঙুলি পোনার মধ্যে আমরা মেরুদন্ড দেখতে পাই তারপরে দেখো এই আঙুলি পোনাটা পরবর্তীতে কি তৈরি করলো পরবর্তীতে হবে হবে এবং পুরুষ এবং স্ত্রী মাছ হিসেবে আমরা বুঝতে পারলাম নিষিক্ত ডিম থেকে একদম পুরুষ এবং স্ত্রী মাছ পর্যন্ত তাদের ধাপ গুলো দেখতে পারলাম ছবির মাধ্যমে আমরা এতক্ষণ যে জিনিসগুলো পড়েছিলাম আচ্ছা পরে যদি যাই ডুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ প্রাকৃতিক সংরক্ষণ বলতে যেই প্রশ্নটা এসে থাকে এবং এটা বেশ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আহ তোমাকে প্রশ্ন এইভাবে দিতে পারে যে হালদা নদীকে কেন সংরক্ষণ করতে হয় তুমি যদি এই চ্যাপ্টারটা ভালোভাবে না পড়ো তুমি কখনোই বুঝতে পারবে না যে এখানে হালদা নদীর কথা কেন আসছে কিংবা তোমাকে এভাবে প্রশ্ন করতে পারে যে অন্তপ্রজননের সমস্যা কি বা অন্ত প্রজননের কুফল কি তুমি এই অংশটুকু না পড়লে কখনোই উত্তরটি করতে পারবে না এবং তোমাদের সৃজনশীলের জন্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীলের সাধারণত যে ঘয়ের যে প্রশ্নটা সেখানে এই প্রাকৃতিক সংরক্ষণ থেকে প্রশ্ন এসে থাকে সো এটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা যে যেই বই ফলো করো না কেন আমি সাজেস্ট করব সেই বইয়ের সেই অংশগুলো যাতে ভালোভাবে তোমরা পড়ো আচ্ছা এখন আমরা দেখি প্রাকৃতিক সংরক্ষণ বলতে আসলে কি বোঝায় দেখো এখানে বলা আছে যে অন্তপ্রজনন ঘটনের ফলে উৎপাদন বাচ্ছে তবে মাছের জিনগত বৈচিত্র্য নষ্ট হয় রোগাক্রান্ত মাছ বেড়ে যায় এবং মাছের স্বাদ নষ্ট হয় দেখো এখানে অন্তপ্রজনন আসলে বলতে কি বোঝায় অন্তপ্রজনন বলতে বোঝাচ্ছে মনে করো এতটুকু একটা এরিয়া এই এরিয়ার মধ্যে যেই মাছগুলো আছে তাদের মধ্যেই আমি ক্রস ঘটাবো ডিম আসবে এবং সেই ডিম থেকে আবার তারা বড় হবে এই একই জায়গার ভেতরেই তাদের মধ্যে প্রজনন ঘটাবো এই ডিম থেকে যেই পুরুষ এবং স্ত্রী মাছগুলো আসবে তাদের মধ্যেই আমি এরপরে ক্রস ঘটাবো তাদের থেকে আমি নতুন করে আবার ডিম নিব এর ফলে যেটা হয়। যে এদের মধ্যে জিনগত কিন্তু কম কারণ তারা একই বাবা মায়ের থেকে এসেছে ফলে যেটা হচ্ছে তাদের ভেতরের জিনের বৈচিত্র্য কম থাকার কারণে যখন ক্রস ঘটে সেই ধরনের জিনই তাদের যেই অপত্য বংশধরটা আসবে নতুন বংশধর আসবে সেই বংশধরে চলে যায় তাদের মধ্যে যদি আবার অন্ত ঘটায় আবার দেখা যাবে একই জিন ঘুরে ফিরে চলে আসে ফলে কি হলো আমার জিনগত বৈচিত্র্য নষ্ট হলো একটা মাছের বিভিন্ন পরিবেশে অভিযোজিত হওয়ার ক্ষমতাটা নষ্ট হয়ে যাচ্ছে এবং বেশি পরিমাণে যদি সেম ধরনের জিন বারবার বডিতে আসতে থাকে বারবার অপত্য বংশধরে আসতে থাকে তখন রোগাক্রান্ত মাছ বেড়ে যায় কেন কারণ মাছের যে অভিযোজন করার ক্ষমতা সেটা কমে গেল এবং একই সাথে মাছের যে নিজস্ব যেই রোগ থেকে প্রতিরোধ যে ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা সেই ক্ষমতাটা আস্তে আস্তে তার কমে যেতে থাকে এবং একই সাথে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় ফলে অন্তঃ ঘটনার ফলে খুব দ্রুত মাছ বড় হয় খুব দ্রুত মাছ ডিম দেয় তবে মাছের যে স্বাদটা মাছের যে জিনগত বৈচিত্র্যটা সেই বিশুদ্ধতাটা নষ্ট হয়ে যাচ্ছে এবং রোগ বাড়ছে ফলে আলটিমেটলি কিন্তু তোমার রোগ কমানোর জন্য ওষুধ দেওয়া লাগছে তোমার কিন্তু ক্ষতিই হচ্ছে আর্থিকভাবে এরপরে দেখো ওখানে বলা আছে সাইপ্রিনি ফার্মেস বর্গের সাইপ্রিনি গোত্রভুক্ত যেই মাছ সেগুলোকে কার্প জাতীয় মাছ বলা হয় এখন এই কার্ব জাতীয় মাছ কি কি হতে পারে রুই কাতলা এগুলো হচ্ছে কার্প জাতীয় মাছ এবং বড় কার্প জাতীয় যে সকল মাছ সেগুলো বড় বড় নদীতে বাংলাদেশে পাওয়া যায় যেমন পদ্মা মেঘনা যমুনা আরও তুমি বলতে পারো ব্রহ্মপুত্রের কথা তারপরে বলতে পারো হালদা কর্ণফুলি এই সব নদীর নদী থেকে কিন্তু মাছ ধরা যায় বড় বড় কার্প তৈরি হয় সেখানে আচ্ছা এখন দেখো এই নদীগুলোর যে মূল শাখা নদী সেই শাখা নদীগুলোতেও আমরা বড় কার্প মাছ দেখতে পাই আবার কাপতাই রদ এবং বিভিন্ন হাওড়েও পাওয়া যেতে পারে এরপরে দেখো বলা আছে যে বড় নদীগুলো হচ্ছে রুই মাছের প্রজনন ক্ষেত্র এবং গ্রীষ্ম শুরু হওয়ার পর ভরা অমাবস্যা পূর্ণিমা এইসব সময়ে পানি যখন বেশি থাকে তখন মাছ নদীতে ডিম ছাচে এবং আঙুলি পোনা সংগ্রহ করে মাছের খামারে লালন পালন শেষে বাজারজাত করা হয় মাছ যখন ডিম পারলো যখন পোনাগুলো একটু বড় হয়ে আঙুল পোনা হলো তখন ব্যবসায়ীরা সেটাকে সংগ্রহ করে এবং খামারে তাদের নিজস্ব জায়গায় নিজস্ব পুকুরে লালন পালন করতে থাকে এবং পরবর্তীতে সেটাকে বাজারজাত করে কিন্তু এখানে তার ডিম পাড়ার জন্য অবশ্যই নদী একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়তো কিন্তু তার ডিম পাড়ার প্রসেসটা সম্পূর্ণ হবে না এরপরে দেখো বাংলাদেশের অভ্যন্তরীণ প্রাকৃতিক উৎসটা কিন্তু কমে আসছে নদী দখল হচ্ছে ভরাট হচ্ছে বাঁধ তৈরি হচ্ছে এছাড়া দূষণ তো বিভিন্ন দিয়ে পানিটাকে নষ্ট করে দিচ্ছে এর ফলে কি হচ্ছে মাছ সেখানে মারা যাচ্ছে কিংবা সেখান থেকে সরে অন্য কোথাও চলে যাচ্ছে আর সেই সাথে অন্তঃপ্রজনন ঘটনার কারণে মাছের জিনগত বৈচিত্র্যটাও এবং বৈশিষ্ট্য ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আর হ্যাচারিতে যে সকল মাছগুলো বড় করা হয় আহ ব্রিডিং করানো হয় তাদের কিন্তু গুণগত মান আসলে একদমই সঠিক থাকে না তাহলে আমরা বুঝতে পারলাম যে হ্যাচারির মাছটাকে এখানে উৎসাহিত করা হচ্ছে না এখানে প্রাকৃতিক ভাবে প্রজননটাকেই উৎসাহিত করা হচ্ছে আচ্ছা এরপর দেখো হালদা নদী বাংলাদেশের একমাত্র জোয়ার ভাটার নদী যেখান থেকে মাছ চাষীরা পোনার বদলে রুই মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করে আমরা কিন্তু একটু আগে পড়েছি ব্যবসায়ীরা কি করে পোনা আঙুলি পোনা সংগ্রহ করে কিন্তু হালদা নদীতে তারা নিষিক্ত ডিম সংগ্রহ করে আর এসব ডিম থেকে পোনাটাকে তারা ফোটা এবং দ্রুত সেগুলা বাড়ে এবং এটাই লাভজনক অবশ্যই হালদা নদীতে সবসময় মাছ যে হালদা নদীটার মধ্যে যে মাছগুলো আসে তারা কিন্তু বেশ অরক্ষিত থাকে চাষিরা বারবার সেখানে তাদের এই পোনা বলো ডিম বলো ধরার চেষ্টা করে কিংবা বড় বড় রুই মাছ ধরার চেষ্টা করছে তো এই নদী থেকে যেই ডিমগুলো সংগ্রহ করা হয় সেই রেনু পোনার দাম কিন্তু প্রায় ষাট হাজার টাকা পর্যন্ত হতে পারে তাহলে বুঝতে গুণগত মান খুব ভালো এবং বাজারে চাহিদা অনেক বেশি আর হালদা নদীকে বলা হয় হচ্ছে প্রাকৃতিক জিন ব্যাংক সমৃদ্ধ খনি কারণ সেখানে কার্প মাছ বলো অন্যান্য আরো অনেক মাছ রয়েছে যেগুলো তাদের পানির কারণে পানির বৈশিষ্ট্যের কারণে অনেক মাছ সেখানে আসে এবং সেখানে ডিম পাড়ে তারা সেই পরিবেশটাকে তাদের জন্য সুটেবল মনে করে এখন দেখো এই যে হালদা নদীটাকে এই নদীটাকে যদি আমরা সংরক্ষণ করি তাহলে কিন্তু আমাদের এই জিন সংরক্ষণ করা সম্ভব হয় তো দেখো আমরা সংরক্ষণ করতে হলে কি করতে পারি অভয় আশ্রম তৈরি করতে পারি প্রথম একটা হচ্ছে মৌসুমি অভয়াশ্রমের মধ্যে দেখো বলা আছে নির্দিষ্ট প্রজাতির মাছের অবাধ প্রজনন এবং বিচরণের জন্য সুনির্দিষ্ট জলাশয়ে বছরের নির্দিষ্ট সময়ে মাছের অভয় আশ্রম হিসেবে ঘোষণা করা হয় দেখো এখানে বলা আছে সুনির্দিষ্ট এবং নির্দিষ্ট প্রজাতির মাছ এবং বছরের নির্দিষ্ট সময় কেন কারণ অনেক মাছ যারা ওই ডিম পারে সেই সময় যদি সেটাকে আমরা সংরক্ষণ করি তাহলে ডিমগুলো নষ্ট হবে না এবং ডিমগুলো থেকে নতুন মাছ তৈরি হবে যেমন মনে করো ইলিশ মাছের ক্ষেত্রে কিন্তু এরকম কিছু করা হয় যেমন ইলিশ যখন ডিম পাড়ার কথা তখন অনেকগুলো জায়গাকে অভয়াশ্রম করে দেওয়া হয় যাতে করে সেখান থেকে কেউ ইলিশ তুলতে না পারে ফলে সেখানে ইলিশ মাছগুলো ডিম পারলে পরবর্তীতে আবার নতুন মাছ পাওয়া যায় আচ্ছা এখানে যেমন উদাহরণ হিসেবে বলা আছে হালদা নদীর মাদুনা ঘাট এলাকা মানে পুরো নদীটা না একটা নির্দিষ্ট এলাকা এবং কাপ্তাই লেকের লং জাদু এবং বিলাই ছড়ি এলাকা এই জায়গাগুলোকে নির্দিষ্ট সময়ে মাছের প্রজননের সময়ে অভয়শ্রম হিসেবে ঘোষণা করা হয় এবং দেখো হালদা নদীর এই সামান্য অংশটাকে মৌসুমি অভয়াশ্রম ঘোষণা করা হলেও নানা সময় কিন্তু নদী অরক্ষিত থাকছে এবং এই অরক্ষিত থাকার কারণে কিন্তু অনেক সময় যেটা ঘটতে পারে যে মাছ পরবর্তীতে এখান থেকে সরে যেতে পারে কিংবা এই জায়গায় যদি কোনো কারণে দূষিত পদার্থ ফেলা হয় পানিটাই কিন্তু নষ্ট হয়ে যাবে ফলে মাছ কিন্তু সেখানে আর আসবে না তো মৌসুমি অভয়াশ্রম সময় কিন্তু আসলে কোন কোনো সলিউশন না সম্পূর্ণ নদীটা কিংবা সম্পূর্ণ এলাকাটাকে সারা বছরের জন্য অভয়শ্রম ঘোষণা করাটাই আসলে যুক্তিযুক্ত এবং সুবিধাজনক এর ফলে যেটা হয় মাছগুলো তারা কোনো বিপদে পড়ে না এবং পরবর্তীতে বছরের পর বছর তারা সব সময় সেখানেই প্রজনন করতে আসে আচ্ছা এরপরে দেখি বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা এটাকে যেটা বলতে বোঝায় এই জিনিসটা দিয়ে দেখো হালদা নদী রুই মাছের বিশুদ্ধ জিন সংরক্ষণে অবদান রেখে চলেছে এরকম ভাবে অন্য কোনো নদী কিংবা হাওর যে কোনো এলাকায় যদি শুধু রুই মাছ না অন্য যে এলাকার মধ্যে অন্য যে কোনো মাছ কিংবা প্রাণী যদি সেখানে বিশুদ্ধ জিন সংরক্ষণে অবদান রাখে তারা যদি নিজেদের মধ্যে প্রজনন ঘটায় প্রাকৃতিক ভাবে এবং সেই সাথে সেখানে যদি ডিম পারতে থাকে তাহলে সেই জায়গাটাই কিন্তু বিশুদ্ধ জিন সংরক্ষণের একটা এলাকা এবং সেই এলাকাটাকে আমাদের সংরক্ষণ করাটা খুবই গুরুত্বপূর্ণ যাতে করে এই জিনগুলো হারিয়ে না যায় এই জিনগত বৈচিত্রটা, নষ্ট না হয়ে যায় এবং দেখো একমাত্র জোয়ার ভাটার নদী হচ্ছে এই হালদা নদী এবং এটা দেশের দেশের এক প্রান্ত উৎপত্তি লাভ করেছে এবং কিন্তু সমাপ্ত হয়ে গিয়েছে আর মধ্যেই জোয়ার ভাটা সমৃদ্ধ অঞ্চল খুব সমৃদ্ধ আমরা জানি যে এলাকায় জোয়ার ভাটা হয় সেই এলাকায় চাষবাসের ক্ষেত্রে সেটা খুবই ভালো হয়ে থাকে তবে সেটা কিন্তু সংবেদনশীল অঞ্চল কারণ সেখানে অনেক সময় নদী ভাঙন হতে পারে এবং একই সাথে সেই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে প্রাণী মাছ এই সব কিছু আসার কারণে যেটা হয় অনেক চাষিরা শিকারীরা সেখান থেকে ব্যবসায়িক লাভের উদ্দেশ্যে প্রাণী সংরক্ষণ কিংবা প্রাণী শিকার করা শুরু করে এর ফলে হালদা নদীটাকে আমরা যদি পুরোপুরি সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করে দেই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে রুই মাছের যেই একটা অবাধ বিচরণ ক্ষেত্র সেটা এখানে তৈরি হচ্ছে এবং পরবর্তী সবগুলো বছরেই পরপর দেখা যাবে এখানেই তারা প্রজননের জন্য আসে তাহলে আমরা বুঝতে পারলাম এখানে আসলে প্রাকৃতিক সংরক্ষণ বলতে কি বোঝালো এখন দেখো এখান থেকে প্রশ্নটা কিভাবে আসে একটা তো বলেছি যে হালদা নদীকে কেন সংরক্ষণ করতে হবে এটা আসতে পারে তবে এই যে আমি দুইটা পয়েন্ট বললাম বিশেষ জীব সংরক্ষণ এলাকা এবং সেই সাথে আগে যেটা বলেছিলাম যে মৌসুমে অভয়াশ্রম এখান থেকে প্রশ্ন আসতে পারে এবং এখান থেকে প্রশ্ন এখান থেকে প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে মৎস্য অভয়াশ্রম কি কি ধরনের হতে পারে এটা হতে পারে একটা প্রশ্ন যে মৎস্য অভয়শ্রম কি কি ধরনের হতে পারে সেক্ষেত্রে তোমার এই দুটো পয়েন্ট কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা করতে হবে তো আশা করি তোমরা এই চ্যাপ্টারের মধ্যে সৃজনশীল কি কি আসে সেটা বুঝতে পেরেছে এবং এই ভিডিওতে আমরা প্রাকৃতিক সংরক্ষণের প্রশ্ন আসলে কিভাবে লিখতে হবে সেটাও বুঝেছি এবং সেই সাথে একটা রুই মাছের ক্ষেত্রে যদি বলা হয় যে তার নিষেধ পরবর্তী কি কি ধাপ রয়েছে সেই ধাপগুলোও কিন্তু আশা করি আমরা লিখতে পারবো এবং এখানে একটা জিনিস বলে রাখি এই যে ঘন্টা এক মিনিট এক মিনিট ঘন্টার কথা বলা আছে দিনের কথা বলা আছে এই জিনিসগুলো দিয়ে আসলে কি বোঝায় এগুলো দিয়ে আছে হচ্ছে এমসি এবং এখান থেকে সৃজনশীল সাধারণত কম আসে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে কি কি প্রশ্ন আসে এবং পরবর্তী ভিডিওগুলো আশা করি তোমরা দেখবে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিবে